নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। চলো সকাল সকাল দিনটা স্টার্ট করা যাক। আজ শাপলা তৈরি করব। এই সময় না বাজারে খুব শাপলা পাওয়া যাচ্ছে। এর আগে একদিন শাপলা করেছিলাম, তো মার আর আমার কর্তা দুজনেরই খুব ভালো লেগেছিলো, বললো আবার ওই রকমভাবেই শাপলাটা করো। তো শাপলা করছি, আর শাপলার ফুলগুলো দেখতেই পেলে জলের মধ্যে সাজিয়ে রেখেছি। ছোটোবেলায় কিন্তু খুব খেলতাম শাপলার ফুল, যখন শাপলা বাড়িতে আসতো মা শাপলাটা কুটে নেওয়ার পর শাপলার ফুলগুলো নেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে যেতাম, তখন রান্নাবাটি খেলতাম, শাপলার ফুল দিয়ে ঘর সাজাতাম, এইরকম আর কি। ছেলেবেলায় যেরকম খেলে সবাই, তো আমিও ওরকম খেলতাম। তাতে শাপলার ফুলগুলো জলের মধ্যে দিয়ে ওই কথাগুলোই মনে হচ্ছিল। আমার মনে হয় তুমিও করেছো এরকম। যাই হোক, আজকে আমি তিলের বড়া করব। আজকে তিলের বড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তিল খাওয়া কিন্তু খুবই ভালো, সে যেভাবেই খাও না কেন। তিল কখনো বাটা করে খায়, কখনো রান্নায় দিয়ে খায়, কখনো বা বড়া করে খাওয়া যেতে পারে। তো আজকে আমি তিলের বড়াই করব। আর তিলের বড়া করার আগে তিলটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। তিলের মধ্যে না খুব ছোট্ট ছোট্ট কাকড় থাকে। খুব কম আর সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই বড়াটা তৈরি করা যায়। নুন আর হলুদ দিলাম, আর এক চিমটি কালো জিরে দিলাম। আমার মা খুব ভালো করতো এই তিলের বড়া, সঙ্গে কাঁচা লঙ্কার কুচি, আর দিয়েছি আটা। আমার মা আটা দিয়ে করতো, তো আমিও সেটাই আমার মা থেকে শিখেছি, আটা দিয়ে করি। আমার বাপের বাড়ির মানে দিকে প্রত্যেকে তিলের বড়াটা খেতে খুব পছন্দ করে। আমার বাবা ভীষণ ভালোবাসত, আর আমার মা সত্যি কথা বলতে কি তিলের বড়াটা খুব সুন্দর করত, খুব মুচমুচে হতো মার তিলের বড়া। অনেকে অনেক রকমভাবে করে থাকে, তো আমি যেভাবে করি আমি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। আমি দেখো তিলের বড়া করার সময় তিলের বড়াগুলোকে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিচ্ছি, আর এইভাবে লাগিয়ে দিলে যেমন তেলটা একটু কম লাগবে, তেমনি এটা বেশ পাতলা পাতলা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিলে এই তিলের বড়াগুলো কিন্তু খুব মুচমুচে হবে। খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব তাড়াতাড়ি এই বড়াটা তৈরি করা যাবে। গরম ভাত, ডাল আর কুড়মুড় কুড়মুড় করবে তিলের বড়া, খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে আমি কিভাবে করছি দেখো, কড়াইয়ের গায়ে এরকমভাবে পাতলা পাতলা করে লাগিয়ে দিচ্ছি যাতে তিলের বড়াটা খুব মুচমুচে হয়। তোমরাও বাড়িতে বানিও, এরকম করে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো মানে একদম আমি কিন্তু এখানে বেসন, চালের গুঁড়ো বা অন্যান্য অন্য কিছু ব্যবহার করিনি, সেই আটা, আটা তো সকলের ঘরেই থাকে, তো সেই দিয়েই কিন্তু আমি করছি। একবার কি হয়েছে জানো তো, এরকম আমার মেজো জেঠু দুর্গাপুরে থাকে, তো দুর্গাপুর থেকে এসছে, তো সেই দিন খুব যে আমাদের মানে অনেক কিছু রান্না হয়েছে এরকম না, তো জেঠু মানে হঠাৎ করেই এসছে, তো মা কী করবে, ঘরে মানে তিল ছিল, তিলের বড়া ডাল ডিমের অমলেট করে দিয়েছে। তো আমার জেঠুর খেয়ে কি ভালো লেগেছে কি বলবো। তো বলছিল যে খুব সুন্দর করেছো। আমার আমাদের মধ্যে না মানে ভাসুররা ভাইয়ের বউদের সাথে কথা বলতো না আগেকার দিনে, তো পরে পরে সেগুলো সব প্রথা, আমার মেজো জেঠু একটু কথা বলতো সকলের সাথে, কিন্তু সেইভাবে না, ডাইরেক্ট কথা বলতো না, মানে ইনডাইরেক্টলি কথা বলতো, বা প্রণাম করবার হলো আমার মা কাকিমা জেঠিমাদের সকল, মানে জেঠিমা না, মা কাকিমাদের সকলকে দেখেছি যে এরকম মাটিতে প্রণাম করতো। তো এরকমভাবেই হয়ে এসছে, আর আমরা কখনো পায়ে টুকুস টুকুস করে প্রণাম করে মানে প্রণাম করতাম না, একদম মাথা নিচু করে মানে এরকমভাবেই প্রণাম করতাম। তো এখন দিনকাল পাল্টে গেছে, অনেক কিছুই আমরা নিজেরা পাল্টেছি সবই। আমার দাদু বলতো মানে যাকে প্রণাম করবে সে তোমাকে আশীর্বাদ করবে, আর আশীর্বাদ কখন করা যায়, যখন তার পিঠটা দেখতে পাবে। সে প্রণাম এমনভাবেই করতে হবে যেন তার পিঠটা দেখা যায়। তো আমরা একদম উপু হয়ে যেরকম ঠাকুরকে প্রণাম করে, আমরা কিন্তু আমাদের বড়দের সবাইকে আমরা ওইরকমভাবেই প্রণাম করতাম।
তো এখন আর ওরকম হয় প্রণাম করি না, এখন কি বলবো, পায়ে হাত দিয়ে টুক টুক করে প্রণাম করে নিই। যাই হোক, অনেক গল্প করলাম, তো গল্প করতে করতে তিলের বড়াগুলো ভাজা হয়ে গেল। দেখো খুব কম তেলে তিলের বড়াগুলো একদম মুচমুচে ভাজা হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। ছেলেবেলাটা সকলেরই খুব সুখের, তাই না বলো? মানে আমি যখন ছোট ছিলাম মনে হয় আমার ছোটবেলাটা খুব সুখের, আবার আমার মা যখন ছোটবেলার গল্প করতো মনে হতো মার ছোটবেলাটা খুব সুখের ছিল। এরকমই যখন বড় হয় অনেক দায় দায়িত্ব পড়ে যায়, তো আর ছোটো থাকলে তখন তো কোনো সেরকম দায় দায়িত্ব থাকে না, তাই ওই সময়টা খুব সুখের হয়। তো যাই হোক, শাপলাও হয়ে গেছে, বড়া হয়ে গেছে আর ডিমের ঝোল করেছে। এই হচ্ছে আজকে আমাদের সিম্পল ইনগ্রিডিয়েন্টস, মানে সিম্পল খাওয়া দাওয়া। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বৌদি এই পেঁপেটা দিয়েছিলো, পাকা পেঁপে, তো পেঁপেটা একটু রং ধরেছিল, এরম অবস্থায় দিয়েছিল, তো এটা এখন কেটে খাওয়া হবে। বেশ রং ধরে গেছে। আর আমি এখন চা করছি, আর আমার কত ওইদিকে লাইট লাগাচ্ছে, বাইরের দিকে লাগানো হয়েছে জানলার এই পাশে। ছাদের লাইটটা এখনো লাগানো হয়নি, তো ছাদের লাইটটা একটু পরে চাটা খেয়ে লাগাতে গেলে অন্ধকার না হয়ে যায়। তো এইদিকে এই পাশে দুটো লাইট, মানে দুটো জানলায় দুটো লাইট লাগানো হচ্ছে, আর ছাদে লাগানো হবে। চাটা নিয়েই ছাদে চলে যাব, ওখানে খাবো আর লাইটটা লাগাবো। চাটা ছাদে নিয়ে চলে যাব। হ্যাঁ, চাটা ছাদে নিয়ে চলে যাব। ওদিকে কাকুলি করছে কাজ, আর আমার কর্তা লাগাচ্ছে লাইট। একটু বেল্ট নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে, ছাদে যাবে খেলবে। যাবো যাবো, দাঁড়া দাঁড়া যাচ্ছি, চল। কাকুলির সাথে নটুর ভাব হয়ে গেছে, কাকুলির ভয় কেটে গেছে, আদর খেতে গেছে। চলায় চলায় চলায়, দেখো আর কিছু করছে না তোমাকে। কে নটু, পছন্দ হয়েছে লাগানো? এই যে আমাদের লাইট লাগানো হয়ে গেছে, আশেপাশের বাড়িতেও লাইট লাগানো হয়ে গেছে। তো এই হচ্ছে আমার জানলা দিয়ে ভিউ এই পাশের। তো চলো ছাদে যাই, লাইট লাগানো হবে আর চা খাওয়া হবে। দেখো প্রায় সন্ধে হয়ে, মানে হব হব করছে, এখনো সন্ধে একদম পুরোপুরি হয়নি। তো আমরা ছাদে চলে এসেছি, এদিকে নিয়ে এসছি চা, চানাচুর বিস্কুট, এদিকে আছে তোমাদের দাদা, সে লাইট লাগাচ্ছে, আর নটু কই, আর নটু আছে এইদিকে ঘোরাঘুরি করছে। পরেই অন্ধকার হয়ে যাবে আর দেখতে পাওয়া যাবে না, তো রোজই বলা হচ্ছে লাইট লাগাও। আমাদের এইদিকের বাড়িতে এখনও দু একটা বাড়িতে লাগানো হয়েছে, সব বাড়িতে লাগানো হয়নি, লাইট লাগানো হয়ে গেছে এই পাশে। দাঁড়াও দেখাবো, ব্যাক ক্যামেরা করে দেখাই। বেশ কিছু জায়গায় লাগানো হয়ে গেছে। তো চাটা আগে খেয়ে নেবে নাকি? আমি শুরু করি। এদিকে আমাদের লাইট লাগানো হয়ে গেছে, এদিকে অন্ধকারেই চা খাওয়া হচ্ছে। আশেপাশে বাড়িতেও লাইট লাগানো হয়ে গেছে। ওইরকম চেন লাইটগুলো দেখতে বেশ ভালো লাগে, কিনবো পরের বছর কিনবো। আমার কর্তা বেরোচ্ছে, আর দেখো নটু অপেক্ষা করছে কখনো যাবে, ওর সাথে সাথে বাইরে যাবে, রোজই তাই করে। মানে ওই দেখো আগে গিয়ে দাঁড়িয়ে থাকছে, আবার পিছন ঘুরে দেখছে যে আসছে কি না। আজকে মা আর নটুর জন্য শুধু রুটি করব, আমি আর ও তো মানে বাইরেই খাবো, বিজয় সম্মেলনই আছে বলেই দিলাম। তো
রুটি করে তারপরে নিজে তৈরি হব। আর রুটি করার আগে ভিডিও এডিটিং করে পোস্ট করলাম, তারপরে এখন রুটি করতে বসেছি। তো রুটি করে তারপর রেডি হব, নাহলে ঘেমে একেবারে একাকার হয়ে যাব। আর গরমও আছে, সেই জন্য মানে একদম আমার কর্তা আসার আগে রেডি হব। এখন আমি যাচ্ছি বিজয়া সম্মিলনীতে। তো মর্নিং ওয়াকের যে বন্ধুরা আছে তারা আর কি এই বিজয়া সম্মিলনীটা করছে, আর এই যে চলে এসছে, ঘুমোচ্ছিল। হ্যাঁ বাবু, তুমি এখন থাকো শোনা। হ্যাঁ, ভালো ছেলে, আমার গুড বয়, আমার গুড বয়। তো তোমাদের দাদা এখন বাড়িতে নেই, ও আসলে তারপর আমি বেরোবো। আমি রেডি হয়ে নিয়েছি আর রুটি টুটি সব কিছু করা হয়ে গেছে, ভিডিও এডিটিং করে ভিডিও আপলোড করে দিয়েছি, আর তারপরে রুটি করলাম, রুটি করে নিজে তৈরি হলাম, হয়ে এখন এবার বেরোবো। আর এখন মনে হয় প্রায় 9টা বাজে আর কি, তো সবাই যখন আসবে সেই রকম অনুযায়ী যাব। তো চলো দেখতে থাকো। এদিকে মানে ওটা বাইরের দিকে লাগানো হয়েছে কিছু টুনি, আর এই পাশেও কিছু টুনি লাগানো হয়েছে। এগুলো জানলা দিয়ে দেখা যাচ্ছে, যেহেতু জানলাটা বন্ধ খুলতে পাচ্ছি না মশার জন্য, তো এই এরকম ভাবেই আমি নিজে উপভোগ করছি। আর এই পাশে রিং লাইট আছে, সেই রিং লাইটের লাইটটা আমার চশমার মধ্যে পড়ছে। তো কতগুলো আলো জ্বলছে ঘরের মধ্যে। হ্যাঁ চশমা। তো এখন আমরা চললাম, তোমাদের দাদা এসছে, কই অন্ধকারে দেখা যাচ্ছে না, বাইক নিয়ে আবার চললাম। সবাই চারটে করে নিয়েছে, বৌদি ছটা নিয়েছে। আমরা এখন যে যার মতো গল্প করছি, সবাইকে বলছি নাম বলো। তো সকলের নাম যদি এখন তোমাদের শোনাতে যাই তাহলে অনেকটা সময় লাগবে, আর তোমরা কেউ কারো নাম মনে রাখতে পারবে না। কিছু কিছু মুখ তোমাদের চেনা, কেননা ব্লগে অনেকবার দেখেছো, ওরা মানে সব বন্ধু আমার। আর আমরা খুব আনন্দ করছি, আমাদের আজকের মেনুতে আছে বিরিয়ানি আর আইসক্রিম, আর চিকেন পকোড়া কোল্ড ড্রিঙ্কস আগে খাওয়া হয়ে গেছে। এরও একটু নাচতে ইচ্ছা করছে। কেশ তোকে আলতা দিল রে। হ্যাঁ বাজি বাজি ফাটানোর জন্য।
আহারে, আমার বাবুটা ভয় পেয়েছে। বাজি ফাটিয়েছে কে, ভয়েতে নাকি মার কোলের মধ্যে কি লুকিয়ে আছে? ভীষণ ভয় পায় তো, কালী পূজার দিন কি করবে কে জানে। পেয়েছো সোনা বাবু? ভয় পেয়েছো? অলা বাবু আমার ছোনা রে। হ্যাঁ বাবা, কালী পূজার দিন ও কোথায় লুকোবে? কোন দেখেন না, বেলুনটা কে দেখলে কেমন ভয় পায়? আমার বাবু ভয় পায়, আমার বাবু ভয় পায় ছোট্ট বাবু। তো দেখো এখন 11:30 বাজে, তো আমরা বাড়িতে এই এলাম। আর আসার পর শুনি নটু মানে পাশে এখানে বাজি ফাটানোর জন্য নটু আর কি মার কোলে মুখ গুজে শুয়ে আছে, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ছুটে এলো, মার জন্য রুটি করে গেছে কিন্তু মা খায়নি, এখন খেতে বসে মানে বসবে, এখন আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা যদি না খেয়ে আসি তাহলে ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এখন মা খাবে আর আমিও ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো। আর দেখো এই যে এখানে এইটা এখানে লাগিয়েছি দরজার মধ্যে, একটু মানে পরিবর্তন করা হচ্ছে ঘর দোর আবার। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা। আজকে আমরা দারুণ 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 মজা করেছি সবাই, অনেকদিন পর বেশ আড্ডা, এটাও কিন্তু খুব প্রয়োজন আছে। তো চলো, বেশ ভালোই লাগলো, অনেকক্ষণ সময় কাটিয়ে বাড়িতে ফিরলাম। আর এখন বাজে হচ্ছে 11:30। হ্যাঁ কি সিনেমা দেখছিলেন? বিজয়া শর্মা আমার ওই গানটা ভীষণ পছন্দ। চলো।